हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी सकले अपनारा अनेक अनेक भालो आछेन। तो आजकेर ई भिडियोटिर माध्यमे आमी आपनादेर देखानोर चेष्टा करब जे किभाबे आपनि आपनार फोनेर प्ले स्टोरटि एकदम आनइनस्टल करते पारबेन। अनेके एखन मने करते पारेन जे भाई प्ले स्टोर केन आनइनस्टल करब, तो विभिन्न कारणे किन्तु आमादेर प्ले स्टोर आनइनस्टल करार प्रयोजन होये थाके। जेमन धरेन जे आपनार प्ले स्टोरे अटो आपडेट चालू होये रयेछे, आपनि एमबি भरार संगे संगे अटो आपडेट होये सब एमबি आपनार केटे निएछे। एटि एकटि साधारण बेसिक एकटा समस्या, सबार क्षेत्रे होये थाके। প্লে স্টোর আর বিভিন্ন সমস্যার কারণে আমাদের আসলে প্লে স্টোরটি আনইনস্টল করার প্রয়োজন হয়ে থাকে। অনেকেই বলতে পারেন যে প্লে স্টোর তো হচ্ছে মোবাইলের ডিফল্ট একটি অ্যাপ্লিকেশন, এটা আনইনস্টল তো করা যায় না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি প্লে স্টোর আনইনস্টল করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে। সো পুরো ভিডিওটি নিয়ে আমি থাকছি সিয়াম, আপনারা দেখছেন সিয়াম জোন ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন আমাদের এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। সো আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্লে স্টোরটি রয়েছে। এখন আমি সরাসরি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনি একদম সরাসরি আপনি প্লে স্টোরটি আনইনস্টল করতে পারবেন, এখান থেকে একদম রিমুভ করে ফেলতে পারবেন। তো সেই জন্য আমরা সরাসরি আমরা সেটিং অপশনে চলে যাচ্ছি। তো সেটিং অপশনে আমি যাচ্ছি, আপনারাও ঠিক এইভাবে সেটিং অপশনে যাবেন। তো সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন বলে একটি অপশন চলে এসেছে। এই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে অপশন চলে এসেছে। তো আমরা এখানে নোটিফিকেশন অপশনে, সরি, এখানে আমরা অ্যাপ ইনফোতে ক্লিক করব। অ্যাপ ইনফোতে আমি ক্লিক করে দিলাম। তো আপনারাও অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, যা যা ইনস্টল করা রয়েছে সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে রয়েছে। তো এখানে যেহেতু আমি গুগল প্লে স্টোরটি আনইনস্টল করতে চাচ্ছি, তো সিম্পলি আমরা গুগল প্লে স্টোরে ক্লিক করে দেব। গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা এই অপশনটিতে ক্লিক করব, ডিজেবল। ডিজেবল অপশনে ক্লিক করে দেব। ডিজেবল অ্যাপে ক্লিক করলে কিন্তু আমাদের গুগল প্লে স্টোরটি দেখাচ্ছে আপনাদের লাইভ। দেখতে পাচ্ছেন কি, কিন্তু এখানে কিন্তু গুগল প্লে স্টোর কিন্তু নেই। সো বন্ধুরা, এইভাবে মূলত আপনি গুগল প্লে স্টোরটি আনইনস্টল করতে পারবেন। বিভিন্ন কারণে আসলে আমাদের প্রয়োজন হয়ে থাকে যে আনইনস্টল করার জন্য। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডাটা খরচ হয়, গুগল প্লে স্টোর থাকলে অটো আপডেট শুরু হয়ে যায়, বিভিন্ন ঝামেলার কারণে কিন্তু আমরা এই প্লে স্টোরটি আনইনস্টল করার প্রয়োজন হয়ে থাকে। আমি নিজেও গুগল প্লে স্টোরটি সবসময় আনইনস্টল করে রাখি, যখন প্রয়োজন হয় আবার আমি যখন আমার প্রয়োজন হয় আবার এখান থেকে আমি এনেবল বাটনে ক্লিক করলে আমাদের প্লে স্টোরটি কিন্তু আমাদের সঠিক স্থান মতো চলে আসে। দেখতে পাচ্ছেন চলে আসলো। এভাবেই মূলত আমি আমার প্লে স্টোরটি আনইনস্টল করে আবার প্রয়োজন পড়লে আবার ইনস্টল করে রাখি। সো বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Goodbye.